নমস্কার বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে ক্লিক করার জন্য। আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। তো বন্ধুরা, পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে বর্তমানে রয়েছে এবং আজকের এই ভিডিওতে আপনাদের জন্য রয়েছে বড় একটি বিগ ব্রেকিং আপডেট, অর্থাৎ পিএসসি মিসলেনিয়াস এক্সাম যে হয়েছিল এবং তার যে রেজাল্ট প্রকাশিত হয়েছিল সেই রেজাল্ট কিন্তু সম্পূর্ণ বাতিল করা হয়েছে। আবারও নতুন একটি রেজাল্ট প্রকাশ করেছে। কেন বাতিল করা হয়েছে এবং ফাইনাল অ্যান্সার কি দেওয়া রয়েছে বা কি ইম্পর্টেন্ট অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, সমস্তটা আজকের এই আপডেটে জানাবো। এর পাশাপাশি ক্লার্কসি মেন এক্সাম এবং আইসিডিএস সুপারভাইজার মেন এক্সাম কবে হতে চলেছে তারও একটা ছোট্ট আপডেট আপনাদেরকে দিয়ে দেবো। কাজে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো বন্ধুরা, এই ওয়েবসাইটে আসার পর আপনারা হোয়াটস নিউ অপশনে চলে আসবেন। এই হোয়াটস নিউ অপশনে আসার পর নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করে আপনারা এখানে যে ভিউ অল অপশন রয়েছে এই ভিউ অল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা নতুন একটি পেজে চলে যাবেন এবং সেই পেজেতেই প্রথমেই আপনারা দেখবেন এখানে কিন্তু যেটা রয়েছে যে রিভাইজড লিস্ট অফ ক্যান্ডিডেট কোয়ালিফাইড ফর মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2019। তো এটা কিন্তু রেজাল্টের লিঙ্ক। এর পাশাপাশি এরপর যে লিঙ্কটা রয়েছে সেটা হচ্ছে ফাইনাল অ্যান্সার কি টু দ্য এমসিকিউ পেপার অফ দ্য মিসলেনিয়াস সার্ভিস, তো এটা রয়েছে। এবং এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই এর এই নিয়ে আরেকটি নতুন নোটিশ উঠে এসেছে, ইম্পর্টেন্ট নোটিশ রিগার্ডিং মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন, অর্থাৎ কেন ক্যান্সেল করা হয়েছে এই নিয়ে কিন্তু এখানে বলা হয়েছে। তো চলুন আমি তিনটেই আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে কেন ক্যান্সেল করা হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখছেন কেন ক্যান্সেল করা হয়েছে। এটা আজকেই প্রকাশিত হয়েছে, অর্থাৎ 5 অক্টোবর 2020 আজ এই মাত্র প্রকাশিত হয়েছে। এবং এখানে কি বলা রয়েছে আপনারা দেখুন, পরিষ্কারভাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে, বিস্তারিত আপনারা দেখে নিতে পারেন, এখানে পড়ে নেবেন যে এখানে যে অ্যান্সার কি প্রকাশ করা হয়েছিল তা কিন্তু ভুল ছিল আগেতে, অর্থাৎ যে অ্যান্সার কি বা এমসিকিউ টাইপের যে এক্সাম হয়েছিল তা কিন্তু ভুল ছিল, তার জন্যই কিন্তু এখানে পুরোপুরি রেজাল্টটা কিন্তু বাতিল করা হয়েছে। এবং এখানে পরিষ্কার দেওয়া রয়েছে যে এই রেজাল্টটি উইথড্র করা হয়েছে এবং যেটা 25 সেপ্টেম্বর 2020 প্রকাশ করা হয়েছিল। এবং ফাইনাল অ্যান্সার কি এখানে দেওয়া হয়েছে ওই ওয়েবসাইটে। এবং এর পাশাপাশি আরো বলা হয়েছে যে এ ফ্রেশ লিস্ট অফ ক্যান্ডিডেটস উড বি পাবলিশড অ্যাজ সুন অ্যাজ পসিবল, অর্থাৎ ফ্রেশ লিস্ট কিন্তু আবারও দিয়ে দেওয়া হয়েছে এবং সেটাতে কি বলা হয়েছে আমরা কিন্তু দেখে নেব। তো অ্যাডভার্টাইজ নম্বরটা আপনারা খেয়াল করবেন, এখানে 13/9/2019 দেওয়া রয়েছে। তো বন্ধুরা, অনুষ্ঠান দেখছেন মিসলেনিয়াস সার্ভিসের ফাইনাল অ্যান্সার কি তা কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং আজকের ডেটটা দেখছেন 5 অক্টোবর 2020 এই মাত্র প্রকাশ করা হয়েছে। এবং এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার কি আপনারা দেখে নেবেন। ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে, আপনারা ওখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা হচ্ছে সেই ফাইনাল অ্যান্সার কি যেটা আজকে এই মাত্র প্রকাশিত হয়েছে এবং ডেট অফ এক্সাম যেটা হয়েছিল 8/3/2020 এবং অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা 13/2019। তো এরপর দেখিয়ে দিই রিভাইজ যে রেজাল্ট প্রকাশিত হয়েছে সেই রেজাল্টে কি দেওয়া হয়েছে, কত কাট অফ মার্কস হয়েছে। তো অনস্ক্রিনে দেখছেন রিভাইজড যে রেজাল্ট তা কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। ডেটটা দেখুন 5/10/2020 আজ এই মাত্র প্রকাশ করেছে এবং এখানে আপনারা দেখুন রিভাইজ লিস্ট অফ ক্যান্ডিডেটস, তো এটাই হচ্ছে ফাইনাল রেজাল্ট যেটা আজ এই মাত্র প্রকাশ করেছে। তো প্রথমে কি রয়েছে সিরিয়াল নাম্বার, তারপর রয়েছে রোল নাম্বার, ক্যাটাগরি এবং রিমার্কস হিসেবে দেওয়া রয়েছে। তো এইভাবে আপনারা রেজাল্টটা চেক করে দেখে নেবেন। এখানে টোটাল কিন্তু সিলেক্ট করা হয়েছে 4,407 জনকে কিন্তু এখানে নাম প্রকাশ হয়েছে। এরপর আপনাদের সামনে তুলে ধরবো যেটা হচ্ছে যে অফিসিয়াল যে কাট অফ মার্কস তা কত হয়েছে। আপনারা দেখুন যে মার্কস পার্সেন্টেজ অবটেন বাই দ্য লাস্ট কোয়ালিফাই ক্যান্ডিডেট, যেটা আগের বারে পার্সেন্টেজ দিতে ভুলে গিয়েছিল সেই জন্য আপনাদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। তো এক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজ কথা উল্লেখ করেছে এখানে সিরিয়াল ও নাম্বার ওয়াইজ। কিন্তু ইউআর যে কাট অফ মার্কস হয়েছে 58.33, এসসি যেটা হয়েছে 50.33, এসটি হয়েছে 37, ওবিসি এ হয়েছে 53, ওবিসি বি 55.66, পিএইচ 35.66, পিএইচ এইচ আই হয়েছে 30 এবং পিএইচ এল ডি অ্যান্ড সিপি 46 এবং এমএসপির জন্য হয়েছে 35.33। তো অফিসিয়াল কাট অফ মার্কস আপনাদেরকে দেখিয়ে দিলাম, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে, ওখান থেকে ক্লিক করে আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। তো সমস্তটাই আপনাদেরকে জানিয়ে দিলাম। ডব্লিউবিএসসির প্রত্যেকটা রেজাল্ট প্রত্যেকটা আপডেট আপনাদেরকে প্রথম দিয়ে থাকি। তো চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, আপনারা সমস্ত নিউজ সবার আগে পেয়ে যাবেন। এর পাশাপাশি যেটা জানানো সেটা হলো ক্লার্কসি মেন এক্সাম এবং আইসিডিএস সুপারভাইজার মেন এক্সাম কবে হবে। তো অক্টোবরের যেহেতু জুডিশিয়াল ডেট প্রকাশিত হয়েছে, তো কাজে অক্টোবরে পুজোর আগে কিন্তু একটি পরীক্ষা নিতে চলেছে পিএসসি, এবং অক্টোবরে হয়তো আর অন্য কোনো পরীক্ষা হবে না। যদি নাও হয় নভেম্বরে কিন্তু আপনারা এই নিয়ে একটি আপডেট পেয়ে যাবেন, অর্থাৎ আইসিডিএস এবং ক্লার্কসি মেন এক্সাম নিয়ে আপডেট কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। কাজে আপনার প্রিপারেশন চালাতে থাকুন, পুজোর পর কিন্তু আপনার জন্য একটি বড়সড় আপডেট আসছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সমস্ত রকমের আপডেট সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিও। তখন সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, ধন্যবাদ।